অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। Your Honor, the agreement বানানোর জন্য জমির কাগজপত্র দরকার লাগে। কাগজপত্র কোথা থেকে পেয়েছিলেন? কোনো ব্রোকার হয়? সরি, আপনি একদম মিথ্যে বলছেন। আপনাকে কাগজ দিয়েছিলেন মিস প্রিয়াঙ্কা। সুমিতা ব্যানার্জি। নো পার্সোনাল অফেন্স, কিন্তু উনি মিস শতবিশা সেনের কাছে মিস প্রিয়াঙ্কা নামে কাজ করতেন। আপনাকে আর কিছু বলেছেন? হ্যাঁ, বলেছিলেন যে জিনিস ওনার পছন্দ হয় সেটা উনি ওনার হাতের মুঠোয় নিতে অভ্যস্ত। ভালো কথায় যদি উনি পেয়ে যান, ভালো না হলে মিথ্যে মিথ্যে কথা। উনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা আপনি বলছেন। অবজেকশন ইওর অনার। মিস্টার সান্যাল এভাবে ওনার সঙ্গে কথা বলতে পারেন না। মিস্টার সান্যাল, আপনি প্রমাণ দিন। পরের দিন আপনার কাছে যে লোকগুলো এসেছিল তারা আপনাকে কি বলেছিল? ওই সই করতে জোর করছিল, আমার গায়ে হাত তুলেছিল। আপনি কি করে বুঝলেন যে এই লোকগুলি শতবিশা সেনের লোক? এগ্রিমেন্টের কাগজটা একই ছিল যেটা শতবিশা সেন এনেছিলেন। শতবিশা সেন প্রথমে নিজে যান আশ্রমে, তাদের কোনো কাজ হয় না। তারপরে উনি লোক পাঠান, যাদেরকে আমরা সরাসরি গুন্ডা বলতে পারি, তাতে কোনো কাজ হয় না। কারণ আনন্দ ঠাকুর অ্যাডামেন্ট ছিলেন যে উনি আশ্রমে জমি কাউকে দেবেন না বা বিক্রি করবেন না, উনি সেটা বাচ্চাদের নামেই রাখবেন। তারপর শতবিশা সেন একটা মাস্টার প্ল্যান বানান, সেই মাস্টার প্ল্যানে উনি রমেশ ভাইকেও ইনক্লুড করেন এবং নাটক করে রমেশ ভাইকে আশ্রমে পাঠানো। এবং তারপর উনি রমেশ